Engineers Association of Bangladesh Kurtika Ajito, Amader Ma, Begum Khaleda Jiake, Shuchikishar Juno, Bideshe Patan or Dabiti Askeri Manamundon, Kormosuchite, Opostite Shangotone, Barprapto Shabhapoti, Senior Pesaji Bineta, Prokosuli Diajul Islam Reju, Opostitachen Pothanoditi, Amader Shokoli Prioneta, BNP, Tegi ও পরীক্ষিত নেতা তৃণমূল বিএনপির কর্মী সমর্থকদের অত্যন্ত প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত আছেন সাংবাদিকদের শীর্ষ নেতা জনাব কাদের গনি চৌধুরী কৃষিবিদ নেতা জনাব শামীমুর রহমান শামীম সাংবাদিকদের নেতা জনাব শহীদুল ইসলাম জাসাস নেতা জনাব রফিকুল ইসলাম সহ উপস্থিত এখানে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি একেবারে সংক্ষেপে বলতে চাচ্ছি আমরা যেই জন্য আজকে এখানে এসেছি আমাদের মাকে আমরা চাই সুচিকিৎসা দেওয়াতে এবং সেই জন্য সরকারের কাছে অবৈধ সরকারের কাছে আমরা বলতে চাই যে কোনো ভাবেই হোক আমাদের মাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান ওনার যেভাবে রক্তক্ষরণ হচ্ছে এভাবে কোনো লোক বেঁচে থাকতে পারে না আপনাদের কিসের এত হিংসা এই সরকারের যিনি প্রধানমন্ত্রী আসলে তার মায়ের যে একটা অনুভূতি সেটা তার মধ্যে নাই মেয়েরা মায়ের জাত কিন্তু তারা অতি অল্পতেই মানুষকে মানুষের যখন মানে কোনো রকমের অভাব অভিযোগ বা সুখ দুঃখ দেখে তখন তাদের ভিতরে একটা মায়া মমতা সৃষ্টি হয় বলে আমরা জানি কিন্তু এই সরকারের যিনি প্রধানমন্ত্রী তার মধ্যে কোনো মায়া মমতা নাই তিনি বহু মানুষকে গুম করেছেন খুন করেছেন এবং মিথ্যা মামলা দিয়ে আমার নেত্রীকে আমার মাকে কারাগারে রেখেছেন তারপরে এখন চিকিৎসার জন্য বিদেশে উনি পাঠাতে চাচ্ছেন না আমরা দাবি করছি অবশ্যই আপনি আমার মাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বিদেশে পাঠাবেন যদি না পাঠান তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে কিন্তু একমত এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার ব্যাপারে একমত যদি আপনি না করেন তাহলে দেখবেন এই ঢাকার রাস্তায় শুধু আপনি পেশাজীবী নেতাদেরকে পেশাজীবীদেরকে আপনি দেখতে পাবেন আমরা এই মাঠ দখল করে নিব যতদিন পর্যন্ত মায়ের চিকিৎসা না হবে বাহিরে পাঠানো না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকব আজকে আরম্ভ করেছে আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়েরা তারপরে কালকে আরম্ভ করবে আমাদের ডাক্তার ভাইয়েরা পরের দিন শিক্ষকরা এভাবে আমরা ঢাকার রাজপথে থাকব পরবর্তীতে সকল পেশাজীবীরা একত্রিত হয়ে আমরা এই পুরা রাজপথ দখলে নিয়ে হয় আপনার পতন ঘটাবো না হয় তার আগে আমার মাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ